আজ মঙ্গলবার নয়ই ফাল্গুন দু হাজার সালের বাইশে ফেব্রুয়ারি মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার অভূতপূর্ব অতুলনীয় কাটতে চলেছে যদি কর্মজাগতিক ব্যাপারে আপনারা একটু সাবধানতা অবলম্বন করে চলেন আজ কিন্তু আপনাদের মানসিক উজ্জ্বলতা মানসিকভাবে আপনারা কিন্তু দিনটিকে এক প্রকার সতেজতা তরতা যে অনুভব করার মধ্যে দিয়ে কাটাবেন বিশেষ করে সন্ধ্যাবেলার সময়টা আপনার খুব ভালো কাটবে বাচ্চা কাচ্চাদের সাথে ওই সময়টা যদি ব্যয় করতে পারেন তাহলে আপনাদের মানসিকভাবে পবিত্র হওয়ার উদ্দেশ্যে আপনারা দু কদম এগিয়ে যেতে পারবেন তবে শরীরে কিন্তু ক্লান্তি বাড়তে পারে যদি কর্মব্যস্ততা বৃদ্ধি পায় তাই নিষ্প্রাণ এটি কর্মব্যস্ত দিনকে বিদায় জানানোর জন্য সুন্দর একটি ডিনারের পরিকল্পনা করতে পারেন সেটি কিন্তু আপনার শরীর মনকে চাঙ্গা করে দিতে পারে আপনি হয়তো কাউকে টাকা পয়সা ধার দিয়ে রেখেছিলেন ফেরত পাচ্ছিলেন না সেই অনাদায়ী ঋণ এবার জোগাড় করতে চলেছেন নতুন কোনো প্রকল্পের জন্য অর্থ জোগাড় করা আপনার ক্ষেত্রে এবার খুব ইজি হয়ে দাঁড়াবে বিজনেসম্যানেদের আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষেই আছে আরও ভালো আর্থিক লাভের জন্য জুতোর তলায় সাতটি তামার নরম পিন লাগিয়ে দিন এবং সেই জুতো পরিধান করুন বেটার ফলাফল পাবেন রাজযোগ অ্যাক্টিভেট হয়ে যাবে তবে যারা চাকরিজীবী আছেন তাদের কিন্তু আজ অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে আর চাকরিজীবী হয়ে থাকুন বা ব্যবসাদার হয়ে থাকুন আপনাদের কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় কারোর দ্বারা যেন প্রভাবিত হবেন না আজ কিন্তু কেউ আপনাকে মগজ ধোলাই করতে পারে মনের কাছের মানুষের সাথে আপনার সময় কাটাতে ইচ্ছা করবে কিন্তু আপনি সেটি করতে হয়তো সক্ষম হবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই পরিবার পরিজন বন্ধু বান্ধবদের সাথে আজকের দিনটি আনন্দমুখর সময়ের মধ্যে দিয়েই কাটবে আজ কিন্তু আপনার সকলের সাথেই সম্পর্কের পুনরুজ্জীবন বৃদ্ধি হতে চলেছে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন এমন দিন জীবনে বারবার আসে না এই দিনটিকে অনুভব এবং উপভোগ করবার চেষ্টা করুন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না তৎসত্ত্বেও বলবো আজ যেহেতু মঙ্গলবার তাই মঙ্গল গ্রহের বীজ মন্ত্র যেটি হলো ওম ক্রাং ক্রিং ক্রোং স ভুমায় এটিকে একশো আটবার জপ করতে যেন ভুলবেন না